আপনি দুইটা গাইবেন, দুইটাই গান, অসুবিধা নেই। আপনার গান করার দরকার নেই, কারণ এটা তো অর্ধেক গাইছেন, হিসাবে দেড়টা গাইছেন আপনি। হ্যাঁ, আর দেড়টা যদি গায়ে থাকেন, দেখেন সবাই মিলে গাইছে, তো দেড়টা গেলে তো আর আধাটা পাওনা আছি আপনার কাছে আমরা, ঠিক আছে নাকি? তালি কই, আমি রই রে লুকাইয়া কই দিন রই, এই দুটানা পিড়িতের জ্বালা কেমন কইরা সই রে লুকাইয়া কই দিন রই, ও সইল গামছায় বাধা দো, ছেড়ে গেছে মনের মানুষ, ছেড়ে গেছে মনের মানুষ, তারে পাপ কইরে লুকাইয়া কই দিন রই, দোকানা পিড়িতে জ্বালা কেমন কইরা সই রে লুকাইয়া কত রই, রই রে লুকাইয়া কত রই, দোকানা পিড়িতে জ্বালা কেমন কইরা সই রে লুকাইয়া কত রই, লুকাইয়া কই দিন রই,
ওরে আমি কেমন করে সইরে লুকাইয়া ধন্যবাদ ধন্যবাদ দিও লজ্জা দিব না আমাদের প্রিয় শিল্পী প্রিয় মানুষ যিনি মাতালের হৃদয়ের চাঁদ মাতালের নামকে সারা বিশ্বে যিনি পরিচিত করেছেন আমাদের মাননীয় সাংসদ মমতাজ বেগম অনেক কষ্ট করেছেন অনেকক্ষণ গান শুনেছেন তিনি এখন পর্যন্ত কিছু খায় নেই রাগ করে আমার সাথে রাগ করছে যে আপনি আমারে বসে রাখছেন কেন আপনি আমার মঞ্চে নিয়ে যান না কেন আমি তো অনেকক্ষণ বসে রাখছি ঘরে তো যাই হোক একটু সিন্নি সালাদ যাই আছে সেটা হয়তো এখন উনি খাবে আর আপনারা গান শিল্পীরা যারা আছেন কষ্ট নেবেন না জামান ভাই আছে আপনারা গান শুনবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট দিয়েছি আপনাদেরকে আমার মাননীয় সংসদের জন্য জোরে একটা করতালি সবাই শিল্পীরা রিপন আছে ও শিল্পীদেরকে সিরিয়াল করে দিবে আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন স্বাস্থ্যবিধিরে একটু মেনে চলবেন এটা অনুরোধ রইল একটু মাস্কটা পরবেন এখনও কিন্তু আমাদের করোনা মহামারীটা রয়ে গেছে না এর জন্য এই ছোটো করে এই আয়োজন ধন্যবাদ সবাইকে লায়ন জনাব ফারুক আহমেদ ভাই তিনি আরও 5,000 টাকা দিয়ে আপনাকে পুরস্কৃত করেছেন লায়ন মোহাম্মদ ফারুক আহমেদ ভাই হ্যালো হ্যালো হ্যালো